ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন সকাল 7:20 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। চলুন, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আপনাদের যেন খুব ভালো কাটুক আজকের দিনটা। এখন একটুখানি ব্রাশ করবো। যে ফ্রেন্ড, এখন সকালে চা বিস্কুট খাচ্ছি। এখন সকাল 7:35 বাজে। মা এখন ডাক্তার দেখাতে যাচ্ছে। বাজে, বাবা নিয়ে যাচ্ছে। বাবা আর মা গেল বাবা গেল মাকে নিয়ে ডাক্তার দেখাতে। একেবারে বৃহস্পতিবারের ফুল নিয়ে ফিরবে। এখন একটু যাই টিভি দেখি, তারপরে বাবা মা এলে জানে যাবো, তারপরে পুজো পুজো দেবো। আমার চান কমপ্লিট, এখানে বাবা মা আসেনি, কিন্তু ঘরে তালা মেরে তারপরে গেছিলাম চানে। চলুন এখন একটু আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করি, যতক্ষণ বাবা চলে আসবে ফুল নিয়ে। পুজো করে দেখা হচ্ছে। বৃহস্পতিবারে সকালের পুজো আমার হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, বাটার, আর হচ্ছে বেগুন ভাজা। ফ্রেন্ড, আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করেছি, আপনারা প্লিজ গিয়ে একবার চেক করে নেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে হয়তো একদমই ভুলবেন না। চলুন, বাবা এখন যাচ্ছে জল আনতে। ফ্রেন্ড, এখন তিনি দোকানে যাচ্ছে, কালকে তো নীল, তার জন্য একটুখানি জিনিসপত্র কিনতে যাচ্ছি।
অনেক খাওয়ার জিনিস, জানি ছাতু কিনবো, জানি ডালিয়া কিনবো, সব কিনবো। তারপরে আজ রাতে টিফিনে কী খাবো সেটা কিনবো। প্যাকেট ডালিয়া এনেছি, ছাতুর প্যাকেট, মটর ভাজা এনেছি আর কিছু আনি। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত তিতা ভাতে আলু ভাতে, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে পটল আলুর তরকারি। এখন লাঞ্চ সেরে একটুখানি লেবু খাচ্ছি, এখন সকালে দুপুর 1:15 বাজে। ফ্রেন্ড এখন একটু শুয়ে পড়েছি, এখন দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে পড়ি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, বিকেলে দেখা হবে। ততক্ষণ চলুন, আমার লাইট নিভিয়ে দিল। এখানে সকালবেলা থেকেই মেঘলা ছিল, এখন একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন বিছানায় তুলি, এখন 4:15 বাজে, বিছানাটা তুলে নিই, তারপরে দেখা হচ্ছে। বিকেলে আঙুর খাচ্ছি, এখন দেখা যাচ্ছে কিনা জানি না, 4:25 বাজে। ফ্রেন্ড আমার সব প্রস্তুত হয়ে গেছে, এবার আমি একটুখানি বাজারে পড়ে নিই। দেবী সরস্বতী চতজয় বন্দে বিষ্ণু প্রিয়া দেবী দরিদ্র দুঃখ নাশিনী কিরাত পত্নী কেশব কান্ত বিষ্ণু বিলাসিনী দুল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখী আলাপন হেন কালে বিনা নিয়ে আসে মুনিবর সাত খাতি কহিলেন করিলেন বিস্তর তারপর করজোড়ি করিয়া প্রণতে কইল নারদমুনি নারায়ণী পতি এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পরকের তবে তোর নাই কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি সতত প্রক্রিয়া যত নর নারীগণ অসহ্য যন্ত্রণা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণ কায় বল হিন্দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ কহপ্রিয়ানাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ কন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। বৃহস্পতিবার সন্ধ্যের পুজো হয়ে গেছে, পাচারি পাচারি পরে একটু নিয়ে সন্ধ্যের টিফিন সকালেই নিয়ে এসেছিলাম, দেখিয়েছি যে মটর ভাজা সবুজ মটর এটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। ডিনার নিয়ে বসে পড়েছি, ডিনারে আছে রুটি, এই পাঁচমিশালি সবজি, আর পটলের তরকারি, আর হচ্ছে শশা। তা দিয়ে ডিনারটা সেরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ডিরে এখানে এন্ড করছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না। আর এক নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, গুড নাইট, শুভরাত্রি।